কাকুর হাতে তো কলা আর লাউ অলরেডি ধরে দাঁড়িয়ে আছে। এটা জাস্ট এটা জানতে চাই কাকা, যে নরমালি কোনো ফিডব্যাক এরকম এসছে যে এই মশলা খাওয়ার পরে কোনো খারাপ কোনো রিয়াকশন বা আদারাইজ? এখন কেউ কখনো 20-22 বছর তো তোমার দোকান বললে তুমি, তো এর মধ্যে কোনোদিন কোনো নেগেটিভ রিয়াকশন আসেনি? আমি যা বলছি সত্যি কথা বলছি, কেসটা তুমি ধরে ফেলেছো। তো আমরা অ্যাকচুয়ালি স্থানীয় ওই দাদাকে শুনবো, বেসিক্যালি দাদা মানে অনেকবারই খেয়েছো এখানে? আমি অনেকবারই খেয়েছি, কিন্তু আমার এই পুরো পটল পাকাটা খেয়ে আমার পায়খানা হয়েছে 7 দিন ধরে। ওই সে পায়খানা ঠেকিয়ে রাখতে পারছি না, পায়খানা হচ্ছে, আমার খুব পায়খানা হয়েছে। লাস্টে আমি ওষুধ ওষুধ খেয়ে মোটামুটি কন্ট্রোলে এসেছি। কী 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 আরো বলুন, কী পটল মাখা বেসিক্যালি কথা বলছো? পটল লাউ মানে অতিরিক্ত মশলার জন্য। এটা এমনি শারীরিকভাবে তুমি সুস্থ তো? কোনো সমস্যা না? আমার পেট খারাপ হয়েছে, কোনো 7 দিন ধরে পায়খানা করেছি আমি। আমার খুব হারামি, তুমি লাউ ছিনো কোদো ছিনো না, অসুবিধা হয়েছিল ডাক্তারে উলুকিয়ে।